হ্যাঁ, আমি বাকি সবাইকে বলছি, এখন দিহান যে প্রশ্নগুলো করবে, তোমাদের মধ্যে যদি সেই প্রশ্নগুলো তোমরা না তৈরি করে থাকো তাহলে তোমরা সেগুলো লিখে নিবে। এখন দিহানের কাছে আমি চলে যাচ্ছি। দিহান, তুমি তোমার প্রশ্নগুলো তুমি করতে পারো। হ্যাঁ, শুরু করো। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, নেক্সট তারপর হ্যাঁ, আমি অর্পিতাকে বলবো, দিহান যেগুলো বলেছে অনেকগুলোই তোমার প্রশ্নের মধ্যে নেই, তুমি সেগুলো একটু লিখে নেবে, ঠিক আছে? এবং দিহানের একটি প্রশ্ন রয়েছে যেটাতে, ও সবগুলোই বলতে বলেছিলাম যদিও। আচ্ছা ঠিক আছে, যদি করে থাকো ভালো, আর যদি না থেকে থাকে তাহলে সেটা নোট করে রাখবে। এবং দিহানকে আমি একটি একটি প্রশ্ন তার একটু চেঞ্জ করা দরকার হয়তো বা। দিহান একটি প্রশ্ন, দিহান তুমি একটি প্রশ্ন করেছো, তৈরি করেছো যে এভাবে, ইন্টারনেটে দিন দিন কী বেড়ে চলছে? আসলে দিন দিন কী বেড়ে চলছে বলতে, আমি যদি বলি ইন্টারনেটের ব্যবহারের সুবিধার জন্য দিন দিন ইউজার বৃদ্ধি পাচ্ছে, দিন দিন সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পাচ্ছে, দিন দিন অনেক কিছু বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তুমি এটি পরে যখন এটা মেনশন করেছো, আন্টি বাইরে থেকে শব্দ করেন না। হ্যাঁ, তুমি পরে লিখছো যে এটি দ্বারা কী কী ক্ষতি হতে পারে। তোমার এই প্রথম যে অংশটি রয়েছে, প্রথম যে অংশটি রয়েছে, এটি কিন্তু প্রশ্নের দুটি পার্ট, এই প্রশ্নের উত্তর কিন্তু দুটি পার্টভাবেই হয়। প্রথমে এই প্রশ্নটির প্রথমটির ওই কী বেড়ে চলছে প্রথমটি সেটি কথার কথা, এবং দ্বিতীয়টি বর্ণনামূলক। তোমার এই প্রশ্নটি একটু সংশোধন করা দরকার। তুমি প্রথম অংশটিকে তুমি এরকমভাবে বলতে পারতে কিংবা লিখতে পারতে, তোমার প্রশ্ন ঠিক আছে, তোমার প্রশ্ন করা তোমার ঠিক আছে, তুমি যে বুঝতে পেরেছ এটা এটা এটাই হচ্ছে মেন বিষয়, এটা বোঝানোর জন্যই তোমাদের এগুলো করতে দেয়া। তুমি এভাবে বলতে পারতে যে ইন্টারনেটে দিন দিন ক্ষতিকর কী কী বিষয়গুলো বেড়ে উঠছে, কী কী বিষয় আমাদের নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছে, কোন বিষয়গুলো আমাদের ক্ষতির সম্মুখীন করছে, এরকমভাবে বলতে পারতে। তোমার প্রশ্ন করা ঠিক আছে, কিন্তু একটু ভাষাগত পরিবর্তনটা করা দরকার ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। এবার হ্যাঁ, বাকিগুলো মোটামুটি সবই ঠিক আছে। আর এবার আমি যাচ্ছি নূপুরের কাছে। নূপুর নূপুর, তোমাকে আমি মেনশন করছি। এবং নূপুর ছাড়া সবাই স্পিকারটা বন্ধ করে রাখো, স্পিকার বলতে শুধু মাউথ স্পিকারটা বন্ধ করে রাখবে, এবং আমাকে যেন তোমরা শুনতে পাও সেজন্য তোমার তোমার স্পিকারটি অন রাখবে, কিন্তু মাউথ স্পিকারটি বন্ধ রাখবে, যাতে তোমাদের কথাগুলো না আসে শুধুমাত্র নূপুর ছাড়া। তো নূপুর, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? ওকে, তো তুমি কি এই প্রশ্নগুলো তৈরি করেছ? আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন জানবো নূপুরের কাছ থেকে নূপুর কি কি প্রশ্ন তৈরি করেছে এই পাঠের বিষয়ে। তো বাদ বাকি একটু অপেক্ষা করো,
এবং বাদ বাকি যারা আছো তারা সবাই খাতা কলম নিয়ে থাকো এবং যেটা তোমাদের মধ্যে কমন থাকবে না তোমরা সেটি লিখে নেবে। তো নূপুর, তুমি তোমার প্রশ্নগুলো শুরু করো। তোমার প্রশ্নগুলো আসলে যেরকমভাবে লিখেছো সেরকমভাবে তুমি বলো, ঠিক আছে? যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে আমরা সংশোধন করে দেবো। আসলে তোমাদের ভুল ত্রুটি হবে এটা স্বাভাবিক, তাই না? তোমাদের ভুল ত্রুটি হবে এটা স্বাভাবিক, তোমাদের সংশোধন করার জন্যই তো আমাদের মতো শিক্ষক, তাই না? তো আমি চাই তোমরা ভুল করো এবং ভুলগুলো আমরা ভেঙে দেই। আমি চাই তোমরা প্রশ্ন করো, তোমাদের কিছু জানাই। আমি চাই তোমরা কিভাবে ভালোভাবে শিক্ষা গ্রহণ করবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো নূপুর, তুমি তোমার প্রশ্নগুলো করো এবং বাকি সবাই তার প্রশ্নগুলো মনোযোগ সহকারে শোনো। গুড। এরপর? আচ্ছা, হ্যাঁ, তুমি বলতে থাকো। আচ্ছা 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 হ্যাঁ, তোমার সবগুলো প্রশ্নই ছিল, তবে এর চেয়ে একটু ভালো হতে পারতো। এবং দেখো, আমি দুইটি প্যারাতে বলেছি যে নিরাপত্তা বিষয়ক, এবং পরের প্যারাটা যদিও বলতে বলি না, কিন্তু পরের প্যারা আছে ক্ষতিকর সফটওয়্যার, এটা বাদ, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু তোমার প্রথম প্রশ্ন ছিল যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তোমার প্রথম প্রশ্নটা একটু আবার একটু বলো তো নূপুর। তোমার প্রথম প্রশ্নটি কাইন্ডলি আবার উপস্থাপন করো। প্রথম প্রশ্নটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, এটা কিসের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা যায়? এটি কিন্তু নিরাপত্তার মধ্যে পড়ে না। যাই হোক, তুমি প্রশ্ন করেছো, তৈরি করেছো, এটা ভালো ভালো, একটি ভালো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি ধরেছো, কিন্তু নিরাপত্তার মধ্যে ওটা পড়ছে না। যাই হোক, নিজের পড়ার মানে যেগুলো আসলে ইয়া করা দরকার তার চেয়ে যে একটু বেশি করেছো এতে সমস্যা নাই, কম করলে সমস্যা ছিল। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো। এখন আমি মৃদুলাকে বলছি, আচ্ছা আমি মৃদুলার কাছে যেতে যাচ্ছি। মৃদুলা, মৃদুলা, তুমি কি শুনতে পাচ্ছ? তুমি ক্যামেরা, তুমি ক্যামেরায় আসো, তুমি ডিসপ্লেতে আসো মৃদুলা। আচ্ছা মৃদুলা, তোমার ক্যামেরা অন করার দরকার নেই, তুমি ওইভাবে রাখো। যেহেতু তোমার ওইখানে নেটওয়ার্কের প্রবলেম, সেহেতু যদি ভিডিও আদান প্রদানটা বেশি হয়, শুধু আমদানি হোক আমার কাছ থেকে তোমার কাছে, যদি আবার আমদানি রপ্তানি দুটোই হতে থাকে তাহলে নেটওয়ার্কের আবার ট্রাবল শুরু হবে। তুমি তোমার প্রশ্নগুলো করো এবং প্রশ্নগুলো উপস্থাপন করো এবং বাকি সবাই সেই প্রশ্নগুলো শুনতে থাকো। মৃদুলা, তুমি শুরু করো। আচ্ছা আচ্ছা গুড। আচ্ছা ঠিক আছে, মৃদুলার প্রশ্নগুলো ভালো হয়েছে, সবার প্রশ্নই খুব ভালো হয়েছে।
দিহান তোমার প্রশ্নগুলো ভালো হয়েছে, মৃদুলা তোমার প্রশ্নগুলো ভালো হয়েছে, অর্পিতা তোমার প্রশ্নগুলো ভালো হয়েছে। এবং আমি নূপুর, নূপুর কোথায় গেল, আছে তো না? আচ্ছা ঠিক আছে, ওর প্রশ্নগুলো ভালো হয়েছে, কিন্তু অনলাইনে সম্ভবত আরও একজন আছে যার ইয়েটা দেখা যাচ্ছে না, মানে প্রোফাইল নেমটা নেই। ও আচ্ছা ঠিক আছে, অর্পিতা তুমি তো প্রথমেই উত্তর দিচ্ছ, কিন্তু তোমার প্রোফাইলে নাম নেই কেন? তোমার প্রোফাইলে নাম নেই কেন? রিনেমটা করে নিও। তুমি এটা রিনেমটি করে নিও, এটা আমার পক্ষে সুবিধা হবে। ঠিক আছে, আমার কাছে তোমরা সবাই নতুন স্টুডেন্ট, আমি তোমাদের সবারই ফেসটা মোটামুটি এখন মাথায় চলে এসেছে, কার নাম কী। ঠিক আছে, তো প্রথম প্রথম একটু প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। তো তুমি এরপরও তোমার রিনেমটি করে নিও তোমার প্রোফাইলের। ঠিক আছে, তো আর তো কেউ অনলাইনে নাই, শুধু এই কয়জনই আছো তাই না? গতকালকে আমরা আলোচনা করেছিলাম নিরাপত্তা বিষয়ক ধারণা ও কম্পিউটারের ক্ষতিকর সফটওয়্যার সমূহ, তাই না? আজকে আমরা আলোচনা করব কম্পিউটার ভাইরাস, কম্পিউটার ভাইরাস এবং অনলাইন পরিচয় ও তার নিরাপত্তা, এই দুটি প্যারা নিয়ে আমরা আলোচনা করব আজকে। দেখো, হ্যাঁ 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 বলো। তার নাম আসলে, তার নামটা আমারও জানা নাই। ঠিক আছে, বুঝতে পেরেছ? নামটা তোমাদের বইতে নাই এবং নামটা আসলে এভাবে আমার জানাও নাই। ঠিক আছে, হ্যাঁ তোমাদের বইতে যখন আছে হতে পারে ঠিক, তবে এটা পর্যালোচনা করে দেখা দরকার। তবে তুমি গাইড ফলো করছো ঠিক আছে, প্রথমে বইটা কভার করে তারপর গাইড ফলো করবে। আমি কতদিনে বলেছি, অনেকেই বলে গাইড ফলো। হ্যাঁ, তুমি যদি গাইড পড়ো তাহলে কোনো সমস্যা নেই, বরং এটা ভালো। তো আমি সাজেশন করব তোমরা বই পড়ার পাশাপাশি গাইডগুলো পড়বে, কীভাবে প্রশ্নগুলো হয়, কীভাবে প্রশ্নগুলো হচ্ছে, কীভাবে প্রশ্নগুলো আসতে পারে। দেখো, শুধু জানলেও হবে না, রেজাল্টটাও করতে হবে। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করব কম্পিউটার ভাইরাস। তো এজন্য তোমরা বই, খাতা, কলম এগুলো সবই রেডি রাখো, আমি যেগুলো বলবো অন্য অন্য দিনের মতো সেগুলো তোমরা আন্ডারলাইন করবে। ঠিক আছে, কম হ্যাঁ বলো। আসলে ওইভাবে সময়টা আসলে নেই, যার কারণে একটি পাঠের সময়টি শুনলাম। ঠিক আছে, তোমরা কিছু মনে করো না, কষ্ট করেছো এটা তোমাদের ভালোর জন্য। ঠিক আছে, এখন এখন তোমরা প্রশ্নগুলো করেছো, আমি অনেক খুশি হয়েছি, আমি প্রথমগুলো দিয়েই আমি বুঝতে পেরেছি তোমরা ওগুলো খুব ভালোভাবে করতে পেরেছ। ঠিক আছে, একজন অষ্টম শ্রেণীর স্টুডেন্ট হিসেবে তোমরা অনেক ভালো করেছো। ঠিক আছে, তো আমরা এবার আসি কম্পিউটার ভাইরাস সম্বন্ধে। কম্পিউটার ভাইরাস, দেখো আমরা গত পাঠে কিন্তু পড়েছি ক্ষতিকর সফটওয়্যার, ক্ষতিকর সফটওয়্যার এবং কম্পিউটার ভাইরাস দুটো কিন্তু প্রায় একই রকম, তালগোল পাকিয়ে যাওয়ার মতো। এজন্য আমাদের দুই বইটি, আমাদের মানে দুই প্যারাটি ভালোভাবে আমাদের অধ্যয়ন করতে হবে।
খুঁজে বের করতে হবে পার্থক্যগুলো কী, তবেই আমরা এগুলো ভালোভাবে বুঝতে পারব। এখন আসি কম্পিউটার ভাইরাস। গত পাঠে আমি বলেছিলাম যে ভাইরাস তো মানুষের শরীরে আসে, তাই না? কিন্তু কম্পিউটারের মধ্যে আবার ভাইরাস কেমনে যায়? এ বিষয়ে হালকা আমি আলোকপাত করেছিলাম তোমাদের সামনে। কম্পিউটার ভাইরাস, ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ, তাই না? কিন্তু কম্পিউটার ভাইরাসটা আবার কী, এটা আমি বলেছিলাম তোমাদের বইতে সম্ভবত দেওয়া নেই এই কম্পিউটার ভাইরাসের ডেফিনেশনটা, মানে পুরোটা, ঠিক আছে? VIRUS নাকি? এই 1 2 3 4 5, এই পাঁচটি অক্ষরে কিন্তু একটা মিনিং রয়েছে। তোমরা কি জানো সেটা কি? আমি লিখে দিই, তোমরা লিখে নাও। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাদের বইতে দেওয়া নাই, ঠিক আছে? ভাইরাস, ঠিক আছে? ভাইরাস শব্দটির পুরো অর্থ হচ্ছে ভাইরাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিগ। ভাইরাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিগ। এখন তোমরা, আমি এখন বানান সহ স্পেলিংটা সহ আমি বলে দিচ্ছি। ভাইরাস ভিতে লেখো VIRUL, ভাইরাল। শেষ হলে বলবে, লেখো ভাইরাল, VIRUL, এরপর লেখো ইনফরমেশন, INFORMETION, ইনফরমেশন, ভাইরাল ইনফরমেশন। এরপরে লিখবে রিসোর্স, RESOURCES, রিসোর্স, ভাইরাল ইনফরমেশন রিসোর্স। এরপর লিখবে আন্ডার, UNDER, আন্ডার। তাহলে কী দাঁড়ালো? ভাইরাল ইনফরমেশন রিসোর্স আন্ডার। এবার আসি পরেরটাতে, সেখানে পরের ইয়াতে, মানে এস ইকুয়াল টু হয় হচ্ছে SIESIEGE। তার মানে পুরোটি অর্থ দাঁড়াচ্ছে ভাইরাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিগ, ভাইরাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিগ। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এটি মুখস্থ করবে, ঠিক আছে? কমেন্টে লিখে দেবো, আমি ব্ল্যাকবোর্ডে লিখে দেই। আমি বড় করে লিখে দিচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে, ভাইরাস, ঠিক আছে, ভাইরাস। এখন দেখা যায়, দেখো আমি তোমাদের বলে দিচ্ছি। সেই একই অবস্থা হলো, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা তো এটুকু লিখতে পারবে, তাই না? ভাইরাস, ভাইরাসটা তো লিখতে পারবে, তাই না? VIRUS, হ্যাঁ, প্রথমে লিখছি হচ্ছে ভাইরাস। এখন ভাইরাস সম্পর্কে VIRUS, ঠিক আছে, VIRUL, চশমা নিবা, এটা ভাইরাল, ঠিক আছে? বানানটা ঠিক মতো লিখছো তো? গুড। যেটা বুঝতে পারছো না সেটা তোমার আরেকজন তো উচ্চারণ করছে, সেটা থেকে তুমি শুনে নাও,
VIRUL ভাইরাল, ভাইরাল বানানটা তো খুবই সোজা। এখন আসি ইনফরমেশন, ভিকেল টু ভাইরাল এবং আই সমান দেখা যায়। তোমরা কি দেখতে পাচ্ছ? তাহলে ভি ইকুয়াল টু লিখেছ ভাইরাস, আই ইকুয়াল টু লেখাচ্ছে ইনফরমেশন। পরিষ্কার বুঝতে পারছ? আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা দেখলাম ভাইরাল ইনফরমেশন, তাহলে আর সমান কি, এটা আমরা এবার লিখব। এবার আমরা দেখব আর সমান কি। হ্যাঁ বলো। আমি বুঝতে পারিনি। রিসোর্সেস লাস্টে ইএস আছে, আমি বানানটি আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আর ই এস ও ইউ আর সি ই এস দেখা যায়। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। অন্যগুলো তো পেয়েছো তো না? আচ্ছা এস হচ্ছে, এর তো একটা নির্দিষ্ট সীমা আছে, এর যে কত বড় গাল বলে বলো। কালি মনে হয় পুরা গেল। দেখো এস আই বোঝা যায়, ই জি ই। এখন যারা যারা ফেসবুক কিংবা ইউটিউব লাইভে আছে তারা ভাববে হয়তো এবিসিডি শেখাচ্ছে। হ্যাঁ এই হলো তোমাদের এবিসিডি, ঠিক আছে? দেখো বর্তমানে শুধু আমাদের এই অধ্যায়টির নাম কি বলো তো, একজন আমাদের এই অধ্যায়টির নাম, এই তিন নম্বর যে অধ্যায়, অধ্যায়ের নাম কি? হ্যাঁ তৃতীয় অধ্যায়ের নাম। এখন দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার,
এখানে নিরাপদ বলতে এই যন্ত্রগুলোর সঠিক ব্যবহার সম্পর্কে বলা হয়েছে। নৈতিক ব্যবহার সম্পর্কে আমরা কিন্তু অলরেডি গতকালকে কিছু বলেছি এবং তোমরা নিজেরাও কিছু প্রশ্ন করেছো, আজকে আমরা কিছু জানবো। কিন্তু তোমার বইয়ের বাইরে আমি এখন তোমাদের নিয়ে যেতে চাই। দেখো, এই নিরাপদ ব্যবহার, আমি যদি গতকালকে তোমাদের কথা বলে থাকি, তাহলে গতকালকে তোমাদের কিন্তু বলেছিলাম তোমার 5 ভোল্টেজের বেশি যদি কোনো চার্জার যদি তোমাদের মোবাইলে যদি দাও, তাহলে সে দুটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এই সবাই এদিকে নজর দাও, সবাই মাউট করে রাখো, ঠিক আছে, তোমাদের স্পিকারগুলো। আমি কিন্তু ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি এখন তোমাদের বলতে যাচ্ছি, যেগুলো তোমাদের বইয়ের বাইরে আছে। দেখো, নিরাপদ ব্যবহার বলতে যন্ত্রসমূহর সঠিক ব্যবহার সম্পর্কে বলা হয়, যন্ত্রসমূহর সঠিকভাবে রক্ষণাবেক্ষণ সম্পর্কে বলা হয়। তোমরা কি জানো, আজকে ভাঙ্গুরাতে একজন ব্যক্তি বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে মারা গেছেন? হ্যাঁ, আজকে উনি কীভাবে মারা গেছেন, তুমি এখন স্পিকারটা এখন বন্ধ করো, আমি একটু এখন ডিটেলসে আসছি। উনি কীভাবে মারা গেছেন আমি সেটি তোমাদের যদি বলি, তাহলে তুমি সহজেই বুঝতে পারবে এই তথ্য প্রযুক্তি কিংবা এই যন্ত্রসমূহ কিংবা এ সম্পর্কে জ্ঞান থাকা কতটা জরুরি। যে ব্যক্তিটি আজকে মারা গেছেন ভাঙ্গুর উপজেলার, তার বাসা হচ্ছে দিলপাশা ইউনিয়নের বেতুয়ান গ্রামে। লোকটি তার প্রতিদিনের জীবিকার কাজের উদ্দেশ্যে বের হয় এবং তার প্রয়োজন পড়ে একটি বাঁশ কাটার। তো সে তার বাঁশঝাড়ে গেল বাঁশ কাটতে। সে যখন উড়াল দিয়ে বাঁশ কাটতেছিল, তার মাথায় এটা ছিল না যে এই বাঁশঝাড়ের উপর দিয়ে গেছে হচ্ছে মেন বিদ্যুতের লাইন। সেখানে অনেক বেশি ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল, সে কিন্তু সেটি সম্পর্কে অনেকটাই অবগত ছিল না, যার কারণে সে যখন বাঁশটি কাটল, যখন সেই বাঁশের গোড়াটি বিচ্ছিন্ন করা হলো, তখন বাঁশটি সাধারণত স্বভাবগতভাবেই হেলে পড়ল বৈদ্যুতিক তারের উপর। যখন বৈদ্যুতিক তারের উপর বাঁশটি হেলে পড়ল, তখন ওই ব্যক্তিটি কোনো কিছু না বুঝে তখন ওই বাঁশটি ধরে যখনই টান দিতে গেছে, তখনই বিকট একটি শব্দে তার শব্দ আসলে হয়েছে অনেক বিকট একটি শব্দ, কিন্তু কীভাবে মারা গেছে এটা কেউ দেখে নাই। বিকট একটি শব্দ হয়েছে তখন আশেপাশে থেকে লোকজন গিয়ে দেখে লোকটি মৃত অবস্থায় পড়ে আছে এবং বাঁশটি রয়েছে সেই বৈদ্যুতিক লাইনের উপরে। এখন তোমরা যদি এটা যদি জানা থাকে তোমাদের, কীভাবে আসলে একটি বাঁশ দিয়েও কিন্তু একটি বৈদ্যুতিক তারকে ছোঁয়া যায়, কিছু হবে না, যদি সেটা হয় শুকনো। এখন নতুন বাঁশ বলতে আসলে নতুন বাঁশ বলতে দেখো, সেখানে কিন্তু সবেমাত্র গাছটি কাটা হয়েছে, সেটি কিন্তু কাঁচা রয়েছিল। লোকটি কিন্তু বুঝতে না পেরেই তিনি কিন্তু তার জীবনটি দিয়ে দিলেন। তিনি এই যন্ত্রগুলো সম্পর্কেও তাদের ধারণা নেই এই বর্তমান প্রযুক্তি সহ বর্তমান যে কোনো বিষয়ে, সেটা হতে পারে বৈদ্যুতিকও। এখন বিদ্যুৎ ছাড়া তো আসলে তথ্য প্রযুক্তিও সম্ভব না, সম্ভব কি? বিদ্যুৎ ছাড়া কিন্তু তথ্য প্রযুক্তিও সম্ভব না। কিছুক্ষণ আগে বিদ্যুৎ চলে গিয়েছিল, আমি তোমাদের ক্লাস দিতে পারি নাই, তো বিদ্যুতেরও সঠিক ব্যবহার জানতে হবে আমাদের, ঠিক আছে? তো এই উদাহরণটি দিলাম যে তোমরা সবসময় সতর্কতা অবলম্বন করবে, এবং সবসময় সঠিক পন্থাটি অবলম্বন করবে এই সতর্কতাটি অবলম্বন করার জন্য। অনেক সময় দেখা যায় অনেকেই না বুঝেই একটি কাজ করে ফেলে। আমাদের গ্রামে কিছুদিন আগে এমন একটি দুর্ঘটনা ঘটেছিল যেখানে এই যে বিল আছে না, বিল, কেউ একজন উত্তর দাও, বিল, বিল কি চেনো তোমরা? হ্যাঁ, যে এই বিলের মধ্যে এই গভীর নলকূপ আছে, বিলের মধ্যে রয়েছে গভীর নলকূপ সমূহ, সেই গভীর নলকূপ সমূহের বৈদ্যুতিক সংযোগ দেওয়ার জন্য সেখানে থাকে হচ্ছে বৈদ্যুতিক তার টানানো থাকে, ঠিক আছে? তো কোন একদিন এরকম বৈদ্যুতিক তার টানানো রয়েছে এবং কয়েকটি বাচ্চা গিয়ে সেখানে গিয়ে ওই বৈদ্যুতিক তার ধরে ঝোলাঝুলি করেছে, এবং তখন ছিল বর্ষাকাল, বৈদ্যুতিক তার ধরে তারা পানিতে লাফ দিচ্ছিল, মজা করছিল, এভাবে তারা প্রথম দিন চলে আসে। ভাগ্য ভালো
সেই দিন ওই সময় বিদ্যুৎ ছিল না। সেই দিন ওই সময় বিদ্যুৎ ছিল না, তাহলে চিন্তা করো তারা কত বড় বাঁচা বেঁচে গেছে। একইভাবে পরের দিন ছিল বৃহস্পতিবার, যে বাচ্চাটি ছিল একটু ডানপিটে, ওই বাচ্চাটি তার মাকে বলেছিল, মা আমি আজকে স্কুলে যাব না, আমি আজকে বন্ধুদের সাথে খেলব, আমি আজকে বন্ধুদের সাথে খেলাধুলা করব। সে একদম ছিল ডানপিটে, তার মায়ের কথা সে কখনো শুনতো না। মা তাকে বারবার বলেছিল, বাবা তুমি স্কুলে যাও, সে স্কুলে যায়নি। সে তার আরেকটি ডানপিটে বন্ধুর সাথে গেল, সেখানে গত দিনের ন্যায় আবার গেল সেখানে ওই বৈদ্যুতিক তার ধরে ঝোলাঝুলি করার জন্য, লাফালাফি করার জন্য। পরের দিন যখন যাওয়া হলো, যখনই সেই ছেলে নৌকার উপর থেকে সেই তারটি ধরেছে, আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? দেখো, ধরো এটি, হ্যাঁ হ্যাঁ নাই, শোনো আমি মুখেই বলি। ধরো এখানে একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে, বর্ষাকালে যখন পানি আসে পানিটি উঁচুতে উঠে আসে, পানিটি যখন উঁচুতে উঠে আসে তখন নৌকা নিয়ে যখন যাওয়া হয় তখন সহজেই ওই তারটি হাত দিয়ে ধরা যায়। ওই ছেলেটি পরের দিন যখনই ওই তারটি যখন ধরতে যায়, তার পায়ের নিচে ছিল পানি, অর্থাৎ পায়ের পানিতে পানি ছিল ভূগর্ভের সাথে। আর আমরা জানি মাটিতে কী চার্জ থাকে, নেগেটিভ। এবং সে যে তারটি ধরেছিল সেটি ছিল তার ভাগ্য খুবই খারাপ, কারণ সেই তারটি আবার ছিল পজিটিভ। তার পায়ের থেকে উঠছিল নেগেটিভ এবং তার হাতের থেকে নামছিল পজিটিভ। এই নেগেটিভ আর পজিটিভ এক হয়ে গেলে কী হয় তোমরা হয়তো বা তোমাদের বিজ্ঞান ক্লাসে জেনেছ। এই নেগেটিভ পজিটিভ এক হওয়ার কারণে তার ভিতরে এমন একটি বিক্রিয়া, এমন একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যায়, সে তখনই ব্লাস্ট হয়ে যায় সেই ছেলেটি। আমি ঘটনাটি যদিও দেখতে পাইনি, কিন্তু ঘটনার পরক্ষণে আমি সেখানে উপস্থিত হওয়ার পর আমি দেখেছিলাম তারপরে সেই ছেলেটির সারা শরীরে কী অবস্থা। তোমাদের এই উদাহরণটি এই জন্যই দিলাম, তথ্য প্রযুক্তি এবং যন্ত্রসমূহের নিরাপদ ব্যবহারের সম্পর্কে আসলে আমাদের অনেক বেশি যত্নবান হতে হবে। এটি একটু উনিশ-বিশ হলে মানুষের জীবন কেড়ে নিতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, গল্প অনেক হলো, চলো আমরা এবার পাঠে আমাদের চলে যাই। এবারে তোমরা চল্লিশ নম্বর পৃষ্ঠা বের করো, এবং কলম, কলম নিয়ে রেডি থাকো, আমি যখন যেটা বলবো সেটা তোমরা আন্ডারলাইন করবে। পাঠ সতেরো, হ্যাঁ বলো। সতেরো এবং আঠারো দুটোই করাতে চাচ্ছিলাম, আসলে সময়টা খুবই, ক্লাসের টাইম তো আসলে চলে গেছে বুঝছো। তাহলে আমি শুধু একটা প্যারাই দিয়ে দিই, শুধু কম্পিউটার ভাইরাস সম্পর্কে আজকে বোঝাই। আচ্ছা দেখো, ক্লাসের আলোচনা যদি দীর্ঘ হয় এবং পড়াটা যদি কম হয় তাহলে সেই পড়াটা কিন্তু আলোচনার মাধ্যমে হয়ে যায়। দেখা গেছে কি জানো, যারা পড়াশোনা করে না বাড়িতে অথচ নিয়মিত ক্লাস করে, তারা কিন্তু ফেল করে না, কারণ সেই আলোচনাগুলো তাদের মাথায় থাকে, তারা যদিও বাসায় না পড়ে। আসলে সকল স্টুডেন্টই সকল রেজাল্টে খুশি নয়, কেউ কেউ খুশি পাশ করে, কেউ কেউ খুশি ভালো রেজাল্ট করে, কেউ কেউ খুশি তার চেয়েও বেশি ভালো অর্থাৎ গোল্ডেন এ প্লাস পে, তাই নয়? তো আমরা সবসময় আমরা আশাটা বেশি করে রাখব, ঠিক আছে? আর এটি অনেক 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 ইন্টারেস্টিং এবং সহজ একটি সাবজেক্ট, আমার একটা বিশ্বাস তোমরা সবাই ভালো রেজাল্ট করতে পারবে। তো চলো আমরা আমাদের বইতে ফিরে যাই। এখন আমি আমাদের পাঠে চলে যাচ্ছি, পাঠ সতেরো। পাঠ সতেরোতে বলা হয়েছে কম্পিউটার ভাইরাস।
এখন আসি বিস্তারিত। কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার। আমি কিন্তু গতকাল পড়েছিলাম ক্ষতিকর সফটওয়্যার এবং আজকে লিখেছিলাম কম্পিউটার ভাইরাস। ক্লাসের প্রথমে বলেছিলাম দুটোর মধ্যেই তালগোল পাকিয়ে যাওয়ার মতো একটি ব্যবস্থা আছে, যার কারণে এটি কীভাবে তোমরা নিরসন করতে পারো তার একটি শুধু ওয়ে আছে, সেটা হচ্ছে তোমাদের সঠিকভাবে ভালোভাবে অধ্যয়ন করতে হবে। এর কোনো গুরুত্ব তোমরা বলে শেষ করতে পারবে না, আসলে পড়াশোনার বিকল্প কিছু নেই। তো চলে যাচ্ছি আমাদের বইতে, সেখানে লেখা আছে কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার। এখানে বলা হয়েছে কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার। এখন এই পুরো লাইনটি তোমরা আন্ডারলাইন করে নাও। কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার। এর পরেরটুকু আন্ডারলাইন করতে করতে যাও, যেখানে আরও বলা হয়েছে যা পুনরুৎপাদনে সক্ষম এবং কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে। এখানে যদি তোমাদের প্রশ্ন আসে কম্পিউটার ভাইরাস কি, তখন তোমাদের এই পুরোটুকু লিখতে হবে। কম্পিউটার ভাইরাস হলো এমন একটি এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার যা পুনরুৎপাদনে সক্ষম এবং কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে। এখন এই কম্পিউটার ভাইরাস কিন্তু সহজে সব কম্পিউটারে কিন্তু ওইভাবে পাওয়া যায় না। পাওয়া যায় না বলতে কি, যে কম্পিউটারে নেই তোমরা কীভাবে বুঝবে সেটা? কিন্তু কম্পিউটার ভাইরাস এই জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের কোনো কম্পিউটারে না থাকলেও ম্যালওয়্যারটি আছে। আমি সেদিন স্কুলে এসে আমি এটি দেখেছি, সেটি এখন অবধি আছে, সেটি ডিলেটও হচ্ছে না অত সহজে। পরবর্তীতে প্রতিষ্ঠানটি যখন খুলবে তোমরা আমাদের এই বিষয়টি একটু মনে করে দিবে, এই ম্যালওয়্যারটা কীভাবে কাজ করে আমি তোমাদের সচক্ষে দেখিয়ে দেব। আমরা চলে আসি আমাদের পাঠে। তো এরপরে রয়েছে অনেকেই ভুল ভেবে ভাইরাস বলতে সব ধরনের ম্যালওয়্যারকে বুঝিয়ে থাকে। এই লাইনটি দ্বারা কী বোঝানো যাচ্ছে একটু চিন্তাভাবনা করি। এখানে বলা হয়েছে অনেকে ভুল ভেবে ভাইরাস বলতে সব ধরনের ম্যালওয়্যারকে বুঝিয়ে থাকে। তার মানে আমরা কি বুঝলাম, সকল ম্যালওয়্যারই ভাইরাস নয়, সকল ম্যালওয়্যারই ভাইরাস নয়, কিন্তু সকল ভাইরাসই আবার ম্যালওয়্যার। সকল ম্যালওয়্যারই ভাইরাস নয় কিন্তু সকল ভাইরাসই ম্যালওয়্যার। একটু বিস্তারিত যদি বলতে যাই, চল একটু আলোচনা করি, সেটি হচ্ছে ম্যালওয়্যার হচ্ছে ভাইরাসের একটি অংশ, কিন্তু ম্যালওয়্যারের অংশ ভাইরাস না। এই ম্যালওয়্যারগুলোকে দিয়েই আবার ভাইরাস সৃষ্টি। ভবিষ্যতে এ বিষয়ে তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে। তো আমরা পরের লাইনে চলে যাচ্ছি। যদিও অন্যান্য ম্যালওয়্যার যেমন স্পাইওয়্যার বা অ্যাডওয়্যারের পুনরুদ্ধ ক্ষমতা নেই, কম্পিউটার ভাইরাস কম্পিউটার সিস্টেমের নানা ধরনের ক্ষতি করে থাকে। এর মধ্যে দৃশ্যমান ক্ষতি যেমন কম্পিউটারের গতি কমে যাওয়া, হ্যাং হয়ে যাওয়া, ঘন ঘন রিবুট হওয়া ইত্যাদি। আমি যখন 2007 সালে প্রথম কম্পিউটারে বসি, প্রথম কম্পিউটারে নিয়ে আমি কাজ করতে শুরু করি, তখন 2007 সালে আমার এই ভাইরাস সম্বন্ধে আমার সঠিক জ্ঞান ছিল না। অথচ আমি জানতামই না আমার কম্পিউটারটি ভাইরাস দ্বারা সংক্রমিত। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তখন আমাকে। তখন আমি যখন এই বিষয়টি নিয়ে আমি শেয়ার করলাম একটি কম্পিউটারের দোকানে, আমার কথা বোঝা যাচ্ছে না? আসলে একটু দেখো, একটু সমস্যা হবেই, বর্তমান আসলে নেটের অবস্থা খুবই খারাপ, একটু কষ্ট করে নাও। ভবিষ্যতে যদি কখনো ও আচ্ছা, কোনটুকু বোঝো না একটু বলো তো। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, কম্পিউটার ভাইরাস কম্পিউটার সিস্টেমের নানা ধরনের ক্ষতি করে থাকে। এর মধ্যে দৃশ্যমান ক্ষতি মানে
কম্পিউটার যখন ভাইরাস দ্বারা সংক্রমিত হয় তার কিছু লক্ষণ রয়েছে, সেই লক্ষণগুলো কি আসো আমরা জেনে নেই। এর আগে তোমার বইয়েতে আগে যাও, যখন এখানে দেখো লেখা আছে এর মধ্যে দৃশ্যমান ক্ষতি, এই জায়গাটি তোমরা আন্ডারলাইন করে দাও, এখানে আন্ডারলাইন করো। দৃশ্যমান ক্ষতি যেমন কম্পিউটারের গতি কমে যাওয়া, হ্যাং হয়ে যাওয়া, ঘন ঘন রিবুট হওয়া ইত্যাদি, এটুকু আন্ডারলাইন করবে। এখন আসি, যদি বলা হয় কম্পিউটারে ভাইরাস সংক্রমিত হলে এর লক্ষণসমূহ কী কী, তাহলে কিন্তু এইগুলোই উত্তর হবে। উত্তর কিন্তু এইভাবেই হবে। পরের লাইনে আসি। আচ্ছা, এই তোমরা কি বুঝতে পেরেছ এই বিষয়টুকু? আমি যদি এখন তোমাদের থেকে কিছু বুঝিয়ে নিতে চাই, বুঝিয়ে দিতে পারবে? এখানে দেখো বলা হয়েছে দৃশ্যমান ক্ষতি যেমন কম্পিউটারের গতি কমে যাওয়া, হ্যাং হয়ে যাওয়া, ঘন ঘন রিবুট হওয়া। আমি যদি এখন তোমার থেকে শুনতে চাই ঘন ঘন রিবুট হয়ে যাওয়া, এটা কি আমাকে বুঝিয়ে দাও। হ্যালো, হ্যাঁ, রিবুট হওয়াটা কি আমাকে এটা বলো। অনেক সুন্দর একটি উত্তর দিয়েছ, ধন্যবাদ তোমাকে। রিবুট হওয়াটাই হচ্ছে কম্পিউটারের একটি অংশ রয়েছে, যেটাকে বলা হয় বায়োস সেটিং। এই বায়োস সেটিংয়ের মধ্যে একটি সেটিংস রয়েছে, সাব সেটিংস, সেটির নাম হচ্ছে বুট সিস্টেম। এই বুট সিস্টেম হচ্ছে এমন একটি সিস্টেম যে সিস্টেমটি হচ্ছে কম্পিউটারে সিস্টেম সফটওয়্যার সমূহকে ধারণ করে থাকে। এই কম্পিউটার সিস্টেম সফটওয়্যারকে ধারণ করে থাকে এই বুট সিস্টেম। এবং আমরা জানি রি মানে পুনরায়, বুট মানে আমাদের এই সিস্টেমটি চালু হওয়া বা বন্ধ হওয়া, রিবুট মানে বারবার কিন্তু চালু আর বন্ধ হওয়াটাকে আমরা বোঝাচ্ছি, তাই না? তো এটি হচ্ছে রিবুট। ধন্যবাদ তোমাদের, তোমাকে যে প্রশ্ন উত্তরটি করেছিলে। এখন আমরা পরের লাইনে চলে যাই। তবে বেশিরভাগ ভাইরাসই, তোমরা বই ফলো করো, তবে বেশিরভাগ ভাইরাসই ব্যবহারকারীর অজান্তে তার সিস্টেমের ক্ষতি করে থাকে। যেমন আজ থেকে কয় বছর হবে, অনেক বছর হবে, 2007 সাল যে কয় বছর হয় আর কি, আজ থেকে 2007 সালে যেরকম আমি নিজেও বুঝতে পারিনি, তো সেরকমভাবে বলা হচ্ছে বেশিরভাগ ভাইরাসই ব্যবহারকারীর অজান্তেই তার সিস্টেমের ক্ষতি করে থাকে। কিছু কিছু ভাইরাস সিস্টেমের ক্ষতি করে না, কেবল ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করে। সিআইএইচ আন্ডারলাইন শুরু করো। সিআইএইচ নামে একটি সারা জাগানো ভাইরাস প্রতি বছর 26 এপ্রিলে সক্রিয় হয় এবং কম্পিউটারে হার্ড ডিস্ককে ফরম্যাট করে। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছ? সিআইএইচ এটি একটি ভাইরাসের সংক্ষিপ্ত রূপ। এটি ডিফিনেশন যেহেতু এখানে দেওয়া নাই, আর এটি ওইভাবে তোমাদের সিআইএইচ এর পূর্ণরূপ তোমাদের এটি পরীক্ষায় আসবে না বলে আমি আশা করি, কারণ এটি একটি অংশ, অংশের মধ্যে ভাইরাসের অংশ, সেই ভাইরাসের অংশটির এর নাম দেওয়া হয়েছে সিআইএইচ। বুঝতে পেরেছ? যদি বলতে যাই যে কিছু কিছু বিষয় আছে মানুষ আমরা সহজেই মানে শর্টকাটগুলো ব্যবহার করে থাকি। আমরা ভোটার আইডি কার্ড ব্যবহার করি, তাই না? এখন ভোটার আইডি কার্ডের কিন্তু আইডি, এই আইডির কিন্তু সম্পূর্ণ একটি রূপ রয়েছে। এমনিভাবে সিআইএইচ এটির একটি পূর্ণ রূপ আছে কি না জানি না আমি, যদিও থেকে থাকে সেটা আমার জানা নেই। আর সিআইএইচ এটি হচ্ছে বিজ্ঞানীরা যখন এই ভাইরাসটি আবিষ্কার করতে সক্ষম হলো যে এটি আসলে এই ভাইরাস, এর কাজের ইয়া অনুযায়ী সেটা আসলে সংক্ষিপ্ত রূপ করার জন্য সিআইএইচ নামে এটি মানে পরিচিত করলো আর কি তারা। তোমরা এই সিআইএইচ, এই ভাইরাসের নামটি সিআইএইচ নামে তোমরা বুঝবে।
ঠিক আছে, কখনো তোমাদের পরীক্ষায় এটা আসবে না, তোমাদের পরীক্ষায় কখনো এটা আসবে না এই সিআইএইচ এর ডিফিনেশন দিয়ে বলবে এই ভাইরাস সম্পর্কে। তোমাদের যদি আসে এই সিআইএইচ ভাইরাসের কার্যক্রম সম্পর্কে আসবে, যদিও বা সেরকম হয়, যদিও সেরকম হয় আমি অন্য অন্য বোর্ডগুলো বিগত সালের প্রশ্নগুলো আমি যাচাই করে দেখব যে আসলে সিআইএইচ এই সম্পর্কে আসলে কোনো প্রশ্ন এসেছে কি না, অর্থাৎ সিআইএইচ এর পূর্ণরূপ সম্পর্কে কোনো প্রশ্ন এসেছে কি না। যদি এসে থাকে আমি তোমাদের আগামীকাল ক্লাসে বলে দেব। এই প্রশ্নটি যে করেছো তাকে অসংখ্য ধন্যবাদ। তো এটি বর্তমানে নিষ্ক্রিয় রয়েছে, এখন এইটুকু পর্যন্ত তোমাদের কারো সমস্যা আছে? এখন আমি যদি তোমাদের বলি হার্ড ডিস্কটি, এটি হার্ড ডিস্ককে ফরম্যাট করে। এখন আমি যদি বলি হার্ড ডিস্ক কি বলো তো? তোমার প্রশ্নটি যে তুমি দুইভাবে উত্তর দিয়েছো, একটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে এটা তো ঠিক থাকবেই, কিন্তু এটি সরাসরি মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে না। মাদারবোর্ড তো কি সবগুলোকেই সাপ্লাই করছে, সবগুলোকেই সার্ভ করছে, সার্ভিস দিচ্ছে, যার কারণে সে সবাইকে তার মধ্যে স্থান দিয়েছে। মা যেমন সন্তানদের স্থান দেয় তার কোলে, তেমনিভাবে মাদারবোর্ড সকল যন্ত্রাংশ সমূহকে সংযুক্ত করেছে। হ্যাঁ, কিন্তু সরাসরিভাবে হার্ড ডিস্ক মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে না। হার্ড ডিস্কটি থাকে কম্পিউটারের একটি ডেস্কটপের কেসিং বরাবর। ক্লাস খুললে আমি তোমাদের এগুলো দেখিয়ে দিতে পারবো। একটি কেসিং বরাবর থাকে, ঠিক আছে? কেউ একজন কমেন্ট করেছে শক্ত ডিস্ক। হার্ড ডিস্কটা হচ্ছে শক্ত ডিস্ক নয়। আচ্ছা ঠিক আছে, হার্ড ডিস্কটা হচ্ছে, মজা করা ভালো, শরীর মন দুটোর পক্ষে ভালো, কিন্তু সময় ভেদে, এটা এখন নয়, পরবর্তীতে তোমরা করো। এখন বিষয়টা হচ্ছে হার্ড ডিস্ককে বলা হয় হার্ড ডিস্ক ড্রাইভ। আমরা কি জানি, ড্রাইভসমূহ তথ্যসমূহকে জমা রাখে, ড্রাইভসমূহ তথ্যগুলোকে জমা রাখে। ঘোড়ার ডিম লিখলাম, আসলে কিছুই লেখা হলো না, হচ্ছে না, এখানে কালিই নাই। এখন আমি তোমাদের মুখে একটু বলে দিই, হার্ড ডিস্ক ড্রাইভকে সংক্ষিপ্তভাবে বলা হয় HDD, হার্ড ডিস্ক ড্রাইভ। এই হার্ড ডিস্ক ড্রাইভ বিভিন্ন তথ্যসমূহকে জমা রাখে। কম্পিউটার আমরা জানি একটি স্মৃতির আধার। এই হার্ড ডিস্কের মান যত বেশি হবে ততই তোমাদের কম্পিউটারের স্মৃতির মানটি আরও বাড়বে, অনেক বেশি স্মৃতি তোমরা ধারণ করতে পারবে। বলতে পারো তোমার মোবাইল ফোনে একটি 8GB একটি মেমোরি কার্ড রয়েছে, সেটি একটি তার ধারণ ক্ষমতা। এর মধ্যে ধরো তুমি 8GB মেমোরি কার্ডটি চেঞ্জ করে সেখানে তুমি 32GB তুমি ইনস্টল করলে, এখানে কিন্তু এই মেমোরি কার্ডটিও কিন্তু হার্ড ডিস্কের ন্যায় কাজ করে। বলতে পারো এটি কম্পিউটারের মেমোরি। হ্যাঁ, এটি কম্পিউটারের মেমোরি। কম্পিউটারের আরেক ধরনের মেমোরি রয়েছে যেটাকে বলা হয় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অর্থাৎ RAM, এটি সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। আমরা আমাদের প্রসঙ্গে কথায় ফিরে আসি, প্রসঙ্গতে আমরা ফিরে আসি। এখানে দেওয়া রয়েছে ভাইরাসের ইতিহাস। কম্পিউটার ভাইরাস প্রোগ্রাম লেখার অনেক আগে, এটুকু তোমরা আন্ডারলাইন করবে, কম্পিউটার ভাইরাস প্রোগ্রাম লেখার অনেক আগে 1949 সালে কম্পিউটার বিজ্ঞানী জন ভন নিউম্যান এ বিষয়ে আলোকপাত করেন। তিনি শুধু এ বিষয়টি দেখেছিলেন বটে, কিন্তু এ বিষয়ে তিনি কোনো ধারণা দিতে পারেননি। তার স্বপুনরুৎপাদিত প্রোগ্রামের ধারণা থেকে তিনি কম্পিউটার প্রোগ্রাম, তার মানে কম্পিউটার প্রোগ্রামের আবির্ভাব আসলে ওইভাবে হয়েছিল। পরের লাইনে দেখো, পুনরুৎপাদনশীলতার জন্য এই ভাইরাস, মানে এই ধরনের কম্পিউটার ভাইরাস হিসেবে প্রথমে সম্বোধন করা হয়, এবং সেই কাজটি করে আমেরিকার একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে ফ্রিডরিখ বি কোহেন। তোমরা এগুলো আন্ডারলাইন করে নাও।
জীবজগতের ভাইরাস প্রসবদেহে সহজেই পুনরুৎপাদিত হতে পারে। আমাদের শরীরে এখন বর্তমানে আমাদের শরীরটাকে কিন্তু বাঁচানোর জন্য, করোনা ভাইরাস থেকে বাঁচানোর জন্য আমি নিজেও কিন্তু একটা মাস্ক ব্যবহার করতেছি। এই ভাইরাসটি হচ্ছে জীবজগতের জন্য। জীবজগতে ভাইরাস কিভাবে কিভাবে বিস্তার ঘটায় এই বিষয়ে তোমরা হয়তো বা জীববিজ্ঞান ক্লাসে, অর্থাৎ তোমাদের বিজ্ঞান ক্লাসে শুনে থাকবে। তো এই জীববিজ্ঞানের, আসলে জীববিজ্ঞানটা একটি মজার একটি সাবজেক্ট, তোমরা এগুলো স্যার থেকে, তোমাদের ওই স্যার থেকে জেনে নিও। প্রত্যেকটি বিষয় যদি ভিতরে দিয়ে আলোচনা করা হয় কখনো শেষ হবে না। আমি ফিরে আসছি আবার। তো এখন ভাইরাস প্রোগ্রামও, বইতে নজর দাও তোমরা, ভাইরাস প্রোগ্রামও নিজের কপি তৈরি করতে পারে। যেমন করে কপি তৈরি করতে পারে করোনা ভাইরাস, করোনা ভাইরাস যখন মানুষের শরীরে ঢোকে তখন কিন্তু সেখান থেকে লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন সেখান থেকে অণুজীবাণু সে কিন্তু তৈরি করেই যাচ্ছে, করে যাচ্ছে, বংশবৃদ্ধি করে যাচ্ছে, যেমনটা অনেকটা বলতে পারো কৃমির মতো। আমরা প্রসঙ্গেতে ফিরে আসি, ভাইরাস প্রোগ্রামও একইভাবে নিজের অনেকগুলো কপি তৈরি করতে পারে, এভাবে বংশবিস্তার করতে পারে। কীভাবে করতে পারে সেটি হচ্ছে, ধরো তোমার কম্পিউটারে একটি ভাইরাস সংক্রমিত হয়েছে। আমি যদি এই পেন ড্রাইভটি, আমার কাছে একটি পেন ড্রাইভ রয়েছে, এটির নাম পেন ড্রাইভ, এটি তথ্য আদান প্রদানের জন্য ব্যবহার করা হয়। আমি যদি এই পেন ড্রাইভটি এই কম্পিউটারে ইউএসবি পোর্টে আমি ইনস্টল করি, সেখানে যদি আমি পেন ড্রাইভটি ব্যবহার করি, তাহলে অটোমেটিকলি সেই ভাইরাসটি বংশবিস্তার করে আমার পেন ড্রাইভে অটোমেটিকলি চলে আসবে। আমি যদি ইচ্ছা করি ডিলিট করতে, তবুও সে ডিলিট হবে না। সত্তরের দশকেই ইন্টারনেটের আদি অবস্থা আরপানেট এ ক্লিপার ভাইরাস নামে একটি ভাইরাস চিহ্নিত করা হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ। ভাইরাস প্রোগ্রামও নিজের কপি তৈরি করতে পারে। হ্যাঁ, এখন তার পরবর্তী, তোমরা এগুলো কিন্তু পুরোটা মুখস্থ করবে, কিন্তু এটা কিন্তু মুখস্থ করার কোনো বিকল্প নেই। ভাইরাসের ইতিহাস এগুলো, এটা তুমি কিন্তু মুখস্থ করতে হবে পুরোটাই, ঠিক আছে? হ্যাঁ, এখানে সত্তরের দশকেই, এখানে প্রশ্ন তো কত, কোন সময়ে তোমাদের এখানে এভাবে প্রশ্ন আসতে পারে, কোন সময় তখন তোমরা এভাবে বলবে সত্তরের দশকেই। তো আমরা ফিরে আসি, সত্তরের দশকেই ইন্টারনেটের আদি অবস্থা আরপানেট এ ক্রিপার ভাইরাস, মনে রাখবে ক্রিপার ভাইরাস নামে একটি ভাইরাস চিহ্নিত হয়, যে সময় রিপার নামে আরেকটি সফটওয়্যার তৈরি করা হয় যে ক্রিপার ভাইরাসকে মুছে ফেলতে পারত। সে সময় যেখানে ভাইরাসের জন্ম হতো সেখানে সেটি সীমাবদ্ধ থাকত। আমি তোমাদের একটু উদাহরণ সহ বিষয়টি বুঝিয়ে দেই। ধরো গ্যাস্ট্রিকের প্রবলেম মানুষের সবারই রয়েছে, এটি একটি যদিও কেমিস্ট্রি সাবজেক্টের একটি বিষয়। আমার ছোটোবেলা থেকেই, মানে ক্লাস নাইন থেকেই কেমিস্ট্রি সাবজেক্টটি পেয়েছিলাম এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত কেমিস্ট্রি সাবজেক্ট পর্যন্ত আমার পড়াশোনার সুযোগ হয়েছে। কিন্তু ইন্টারমিডিয়েটের পরে আসলে যখন এই জিওলজি ডিপার্টমেন্টে যে যখন আমি অনার্স করা শুরু করলাম তখন এই কেমিস্ট্রি সাবজেক্টটি আমি পাচ্ছিলাম না। কেমিস্ট্রি সাবজেক্টটি আমার একটা ইম্পর্টেন্ট, মানে আমার জন্য একটা ইম্পর্টেন্ট না বলতেছি এন্টারটেইনমেন্ট ছিল, ঠিক আছে? এটি একটা অনেক বিনোদনমূলক একটি সাবজেক্ট, যদি না বোঝা যায় তাহলে এর চেয়ে কঠিন কোনো বিষয় নেই, আর যদি বোঝা যায় খুবই সোজা। ধরো তোমার গ্যাস হয়েছে, অ্যাসিডিটি হয়েছে, আসলে কালি নাই তো অঙ্কন করে আমি বোঝাতে পারতেছি না। ধরো তোমার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, ভালো কথা। তাহলে বিজ্ঞানীরা যখন ভাবতে লাগলো মানুষের গ্যাস্ট্রিক হচ্ছে, গ্যাস হচ্ছে, তাহলে এটি কেন, কীভাবে আমি এটি নিরসন করতে পারি, তখন বিজ্ঞানীরা বিভিন্নভাবে বিক্রিয়া খাতা কলমে করতে লাগলো। যখন বিক্রিয়া করে দেখলো যে অ্যাসিড এবং পানি দুটো একসাথে মিলালে কী হয় জানো? দুটো একসাথে মিলালে লবণ ও পানি উৎপন্ন হয়। এই লবণ ও পানি উৎপন্ন হলে সেই অ্যাসিডের অ্যাসিডিটি হারিয়ে যায় এবং অ্যাসিডের সাথে ক্ষার যোগ করলে লবণ ও পানি উৎপন্ন হয়। এই ক্ষারের তখন আর ক্ষারত্ব থাকে না, অ্যাসিডেরও তখন অ্যাসিডিটি থাকে না, তখন সেটি কনভার্ট হয়ে লবণ ও পানিতে পরিণত হয়ে যায়। এভাবেই অ্যাসিডটি দূর হয়ে যায় এবং লবণ এবং পানি কোনোটাই শরীরে তেমন একটা ক্ষতি করে না। এভাবেই
আমাদের রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন ওষুধ যেমন তৈরি করা হয়েছে, ঠিক তেমনি তৈরি করা হয়েছিল সেই ভাইরাস থেকে বাঁচার জন্য একটি সফটওয়্যার নির্মাণ করা হয়েছিল, যে সফটওয়্যারকে বলা হয় অ্যান্টিভাইরাস। এবং সেই অ্যান্টিভাইরাসের নামটি ছিল কি বলতো? দেখো, যে আমাদের যে শরীরে যে গ্যাস হচ্ছে, এই গ্যাসকে দূর করার জন্য যে ওষুধটি আবিষ্কার করা হয়, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো, দেখো, এই গ্যাসকে দূর করার জন্য যে ওষুধটি আবিষ্কার করা হয় তার নাম দেওয়া হয়। তোমরা অনেক সময় দেখবে যে একটি ওষুধ খেয়ে থাকবে গ্যাস হলে, সবচেয়ে মার্কেটে যে ওষুধটি বেশি রয়েছে সেটি অ্যান্টাসিন। তো যখন গ্যাস হয় বেশি তখন আমরা সেই ওষুধটি খাই, কিন্তু যখন এই গ্যাসের ওষুধের যখন নামটি যখন দেওয়া হচ্ছে তখন বিজ্ঞানীরা ভাবছিল এই গ্যাসের বিরুদ্ধে সে কাজ করছে, অর্থাৎ সে অ্যান্টি, কার বিরুদ্ধে অ্যান্টি? গ্যাসের বিরুদ্ধে, গ্যাস্ট্রিকের বিরুদ্ধে সে অ্যান্টি। এই অ্যান্টি অ্যাসিড এই অ্যান্টি অ্যাসিড থেকে নামকরণ করা হয়ে যায় অ্যান্টাসিড। তেমনি ভাইরাসের বিরুদ্ধে যখন কোনো সফটওয়্যার তৈরি করা হয় যেটি ভাইরাসকে নষ্ট করে দেবে, ভাইরাসের কার্যক্ষমতা শেষ করে দেবে, ভাইরাসকে তার কার্যক্রমে বাধা প্রদান করবে, সেই ভাইরাসকে দূর করার জন্য একটি সফটওয়্যারের প্রয়োজন। সেই সফটওয়্যারকে যখন তৈরি করে ফেললো প্রোগ্রামাররা, বিজ্ঞানীরা, তখন সেই সফটওয়্যারটির নাম দিল অ্যান্টিভাইরাস, কেননা এটি ভাইরাসের বিরুদ্ধে কার্যকর। এখন আমরা চলে আসি আমাদের বইতে। তোমরা বইতে কলম দিয়ে এই প্রথম এর পরে যে লাইনটি রয়েছে দেখো, এর পরের লাইন আসলে কোন জায়গায় ছিলাম? আচ্ছা, 1982 সাল, এখান থেকে আন্ডারলাইন শুরু করো। 1982 সালে এল ক্লোনার, এটি ভালো করে মনে রাখবে, এল ক্লোনার ফ্লোভিডিক্স ব্যবহারের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। 1982 সালে এল ক্লোনার ফ্লোভিডিক্স ব্যবহারের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, তবে ভাইরাসের বিধ্বংসী আচরণ প্রথম প্রকাশিত হয় ব্রেন ভাইরাসের মাধ্যমে। 1986 সালে পাকিস্তানি দুই ভাই লাহোরে এই ভাইরাস সফটওয়্যারটি তৈরি করেন। এরপর থেকেই প্রতি বছর সারা বিশ্বে অসংখ্য ভাইরাসের সৃষ্টি হয়ে যায়। বিশ্বে ক্ষতিকারক ভাইরাস ও ম্যালওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হল ব্রেন, তারপরে রয়েছে ভিয়েনা, রয়েছে জেরুজালেম, তারপর রয়েছে পিংপং, রয়েছে মাইকেল, এভাবে অনেক ধরনের ভাইরাসগুলো রয়েছে। তোমরা এগুলো প্রত্যেকটি আন্ডারলাইন করে রাখবে এবং প্রত্যেকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদের যে ভাইরাসগুলো নামটিগুলো তোমাদের দেওয়া হয়েছে এর মধ্যে কিন্তু তোমাদের টিকচিহ্ন আসতে পারে, হয়তো অন্য কোনো কিছু নাম দিয়ে সাথে এই নাম একটি দিয়ে দিল, সুতরাং তোমাদের প্রত্যেকটি নামই তোমাদের মুখস্থ করা দরকার। আমি কিন্তু সামনের দিন তোমাদের এগুলো প্রশ্ন করব। এখন আসি ভাইরাসের প্রকারভেদে। পুনরুৎপাদনের জন্য যে কোনো প্রোগ্রামকে অবশ্যই তার কোড চালাতে একটি মেমোরিতে লিখতে সক্ষম হতে হয়। যেহেতু কেউ জেনে শুনে ভাইরাস প্রোগ্রাম চালাবে না, সেহেতু ভাইরাস তার উদ্দেশ্য পূরণের একটি সহজ পদ্ধতি বেছে নেয়। যে সকল প্রোগ্রাম ব্যবহারকারী নিয়মিত চালিয়ে থাকেন, যেমন লেখালেখি সফটওয়্যার, সেগুলোর কার্যকরী ফাইলের পিছনে ভাইরাস একটি কোড ঢুকিয়ে দেয়। যখন কোনো ব্যবহারকারী ওই কার্যকরী ফাইলটি চালায় তখন ভাইরাস প্রোগ্রামটিও সক্রিয় হয়ে ওঠে। প্রশ্ন আসতে পারে যে কিভাবে একটি ভাইরাস সক্রিয় হয়ে ওঠে, তখন এর উত্তরটি হবে এটি।
এরপরে পেরাতে আসি, এখানে দেয়া আছে যে কাজের ধরনের ভিত্তিতে ভাইরাসকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। কোনো কোনো ভাইরাস সক্রিয় হয়ে ওঠার পরে অন্য কোনো প্রোগ্রামকে সংক্রমণ করা যায় সেটি খুঁজে বের করে। লাইনটি একটু আবার করে পড়ে দেখি। কোনো কোনো ভাইরাস সক্রিয় হয়ে ওঠার পর অন্য কোনো প্রোগ্রামকে সংক্রমণ করা যায়, মানে অন্য কোন প্রোগ্রামকে সংক্রমণ করা যায় সেটি খুঁজে বের করে। মানে বলা হচ্ছে একটি ভাইরাস যদি সক্রিয় হয়ে ওঠে, সে নিজের থেকেই বেছে নেয় সে কোন তার প্রোগ্রামকে, কোন সফটওয়্যারকে সে সংক্রমণ করার ক্ষমতা রাখে। পরবর্তী লাইনে যাই, তারপর সেগুলোকে সংক্রমণ করে এবং পরিশেষে মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়। তাহলে ভাইরাস কীভাবে নিষ্ক্রিয় হয়ে যায় এটিও কিন্তু একটি বোঝার বিষয়, তোমরা এটি ভালোভাবে অধ্যয়ন করবে। এগুলোকে বলা হয় অনিবাসী ভাইরাস। এই অনিবাসী ভাইরাসটি কী এটি তোমরা মুখস্থ করবে, এটি কিন্তু একটি সংজ্ঞা এবং ইম্পর্ট্যান্ট। অন্যদিকে কোনো ভাইরাস সক্রিয় হওয়ার পর মেমোরিতে স্থায়ীভাবে বসে থাকে, যখনই অন্য কোনো প্রোগ্রাম চালু হয় তখন সেটি প্রোগ্রামে সংক্রমিত করে। এ ধরনের ভাইরাসকে বলা হয় নিবাসী ভাইরাস। অনিবাসী এবং নিবাসী ভাইরাস কী এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিবাস মানে হচ্ছে কী জানো? নিবাস মানে হচ্ছে বসবাস। যেটি নিবাস ভাইরাস বলা হয়েছে কিন্তু এটি অতি সহজে বোঝা যাচ্ছে এটি সেখানে স্থায়ীভাবে বসবাস করছে। যেটা অনিবাসী এটা স্থানীয় এমনিতে বোঝা যাচ্ছে, তোমরা সংজ্ঞাটি ভালোভাবে পড়ে নিও। পরের প্যারায় দেওয়া আছে ম্যালওয়্যার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়। দেওয়া আছে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে ভাইরাস, ওয়ার্ম কিংবা ট্রোজান হর্সেস ইত্যাদি নিষ্কৃতি পাওয়া যায়। এগুলিকে বলা হয় অ্যান্টিভাইরাস, যেটি সম্পর্কে কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছি, যা বা একটি ম্যালওয়্যার সফটওয়্যার কিংবা একটি অ্যান্টিভাইরাস এটি সহজেই ভাইরাস দূর করতে পারে। বেশিরভাগ অ্যান্টিভাইরাস সফটওয়্যার বিভিন্ন ম্যালওয়্যারের বিরুদ্ধে কার্যকরী হলেও প্রথম দিকে এটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নামেই পরিচিত। বাজারে প্রচলিত প্রায় সকল অ্যান্টিভাইরাস সফটওয়্যার ভিন্ন অন্যান্য ম্যালওয়্যারের বিরুদ্ধে কার্যকরী। এগুলো তোমরা আসলে মুখস্থবিদ্যা, এগুলো মুখস্থ করতে হবে তোমাদের। সকল ভাইরাস প্রোগ্রামের মধ্যে কিছু সুনির্দিষ্ট ধরন বা প্যাটার্ন রয়েছে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার এই সকল প্যাটার্নের একটি তালিকা সংরক্ষণ করে। সাধারণত গবেষণা করে এই তালিকা তৈরি করা হয়। যখন অ্যান্টিভাইরাস সফটওয়্যারকে কাজ করতে দেওয়া হয় তখন সেটি কম্পিউটারের সিস্টেমের বিভিন্ন ফাইল, বিশেষ করে নকশা খুঁজে বের করে এবং তার নিজস্ব তালিকার সঙ্গে তুলনা করে। যদি এটি মিলে যায় তবে এটি ভাইরাস হিসেবে শনাক্ত হয়, এবং যেহেতু বেশিরভাগ ভাইরাস কেবল কার্যকরী ফাইলকেই সংক্রমিত করে, কাজে কার্যকরী ফাইলকে পরীক্ষা করলেই অনেকখানি আগানো যায়। ধরো তোমার কাছে একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি রয়েছে, সেটি তুমি কীভাবে খুব দ্রুতভাবে তোমার ভাইরাস তুমি শনাক্ত করতে পারবে? যখন তুমি দেখবে যে আমি এই সফটওয়্যারগুলো আমি বেশি ব্যবহার করছি, তখন সেই সফটওয়্যারগুলোকেই তুমি অ্যান্টিভাইরাসটি দিয়ে তুমি চেক করতে পারো। এতে খুব সহজেই, যদি তোমার কম্পিউটারে ভাইরাসটি থেকে থাকে, অতি সহজেই সেটি দেখা দেবে। তবে এ পদ্ধতির একটি বড় ত্রুটি হলো তালিকাটি নিয়মিত হালনাগাদ না করে ভাইরাস শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। সেজন্য অনেক অ্যান্টিভাইরাস সফটওয়্যার কম্পিউটারের সকল প্রোগ্রামের আচরণ পরীক্ষা করে ভাইরাস শনাক্ত করার চেষ্টা করে। এতে সমস্যা হলো যে সফটওয়্যার সম্পর্কে অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি আগে থেকে জানে না সেটিকে ভাইরাস হিসেবে চিহ্নিত করে, যা ক্ষতিকর। এ কারণে বিশ্বের জনপ্রিয় একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলোর প্রথম পদ্ধতিগুলো ব্যবহার করে থাকে। অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মধ্যে জনপ্রিয় কয়েকটি সফটওয়্যার হলো, যেমন ধরো নরাটন, অ্যাভাস্ট, এরকম আরও অন্যান্য। তোমরা এই জনপ্রিয় তোমার যে কয়েকটি অ্যান্টিভাইরাসের নামগুলো দেওয়া আছে, তোমরা এগুলো মুখস্থ করবে, এগুলো ইম্পর্ট্যান্ট। এখন 18 পার্টটি আমি আগামীকাল আলোচনা করব, আজকে আর সময় নেই, অলরেডি অনেক সময় হয়ে গেছে। তো সবাই শোনো, এই ১৭ পাঠে তোমাদের কাজ থাকবে কি, গত দিনে তোমরা যেভাবে প্রশ্ন তৈরি করেছো,
এই 17 পাঠে কিন্তু অনেক প্রশ্ন আছে। এই পাঠ 17-তে ছোট বড় সব ধরনের উত্তরই তোমরা বের করার চেষ্টা করবে। হ্যাঁ, আজকে কিন্তু তুলনামূলক কম প্রশ্ন পেয়েছি, তুলনামূলক কিন্তু কম প্রশ্ন পেয়েছি। আমি চাই যে প্রত্যেকটি লাইন থেকে কিন্তু ইচ্ছে করলে প্রশ্ন করা সম্ভব হয়। তোমরা এভাবে খুঁটিনাটিগুলো ভালোভাবে দেখবে। কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ পাঠ, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, তোমরা এগুলো থেকে প্রশ্নগুলো বের করে রাখবে এবং প্রশ্ন যখন বের করবে তখন তোমরা খুব সহজেভাবে তোমরা এটি ফাইন্ড করতে পারবে যে কীভাবে প্রশ্নগুলো হতে পারে, কয় ধরনের প্রশ্ন হতে পারে, কী কী প্রশ্ন হতে পারে। সব কিছু মিলে আসলে পড়ার কিন্তু গুরুত্ব মানে অনেক বেশি। না পড়ে যদি তুমি কোনো কৌশল অবলম্বন করতে যাও তাহলে কিন্তু কোনো কাজ হবে না, সেক্ষেত্রে তোমাকে পড়তেই হবে। আর এর জন্য কিছু কিছু পড়ার পাশে কিছু কিছু তোমাদের কৌশল অবলম্বন করতে হবে ভালো রেজাল্ট করতে গেলে, যার কারণে তোমাদের আমি বলেছি যে এই যে পাঠগুলো পড়বে সেইখান থেকে তোমরা নিজেরাই প্রশ্ন বের করার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। দেখা হবে আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে অন্য একটি। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম।